আচ্ছা হেডফিট ডিজিটাল থ্রেশার মেশিন ওই পাকে স্টার্ট হয়। তো যারা সেলফের ইঞ্জিন কিনতে চান তারা সেলফের ইঞ্জিন নিতে পারেন, ইঞ্জিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কি কোথায় দেখি দেখি এই হাত ভাঙে গেছে একজনার। তো যারা সেলফের ইঞ্জিন নিতে চান তারা কিন্তু সেলফের ইঞ্জিন নিতে পারেন। আমাদের যে হেডফিট ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিন যা আছে শুধুমাত্র আমাদের এই থ্রেশার যে ইউনিটটা আছে, এই যে থ্রেশার ইউনিটটা আমাদের থ্রেশিং ইউনিট থেকে শুধুমাত্র ইঞ্জিন যেটা আছে এটা উঠাই দিতে, যে কোনো ইঞ্জিন উঠাই দিতে পারেন। তো সেলফের চাইলে আপনারা যদি চান তাহলে সেলফের ইঞ্জিন নিয়ে আসবেন, আমরা ফিট করে দেবো, আপনাদের কিছুই করতে হবে না, ইঞ্জিনটা নিয়ে আসবেন। তো এই ইঞ্জিন বাদে কিন্তু এই যে থ্রেশার মেশিনটার বাজার মূল্য হচ্ছে 390,000 টাকা শুধুমাত্র থ্রেশারটা। আর আপনারা যে কোনো ইঞ্জিন নিয়ে আসবেন সেটা আপনারা সেলফের নিয়ে আসবেন না পুরোনো ইঞ্জিন নিয়ে আসবেন, আমাদের ইঞ্জিন লাগে 25 সপ্তাহ। এখন বর্তমানে অশ্বের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো অশ্বটাই ফাঁকা, কারণ এই মৌসুমে আমাদের যে সকল গাড়ি থ্রেশার মেশিন অর্ডার ছিল সব কিছু ডেলিভারি হয়ে গেছে। তো আজকে কিন্তু যে আর একটা যাচ্ছে যে হেডফিট থ্রেশার, এই থ্রেশার মেশিনটি গেলে কিন্তু এই মৌসুমে যে আমাদের অর্ডার আছে সেই অর্ডারটা একবারে কমপ্লিট হয়ে যাচ্ছে। অশ্বটা দেখতেছেন পুরাই ফাঁকা। তো আজকে এই মৌসুমের কিন্তু এটাই শেষ, এই মেশিনটা গেলে কিন্তু আমাদের এই মৌসুমে যে এই আমন মৌসুমে যে আমাদের সেগুলো ফ্লপ হয়ে যাবে। আর 2024 সালে নতুন করে আবার অর্ডার নেওয়া শুরু হবে কিছুদিনের মধ্যেই। আর অনেকেই আমাদের হেডফিট যে ডিজিটাল পাওয়ার থ্রেশার মেশিনগুলো আছে এই থ্রেশার মেশিনগুলো কিন্তু ইঞ্জিন বাদে আমরা হিসাব করি, কেউ আবার সেলফের ইঞ্জিন নাই, কেউ পুরাতন ইঞ্জিন নাই। তো আমাদের যে থ্রেশার মেশিনগুলো আছে আমরা প্রতিটি মেশিন কিন্তু গ্রাহকের আগে হাতে উঠে দেওয়ার আগে কিন্তু আমরা টেস্ট করে দেখি। তো এই যে টেস্টিংয়ের জন্য যাচ্ছে এই যে মেশিনটা দেখতেছেন এটা কিন্তু টেস্টিংয়ের জন্য যাচ্ছে, হাতে উঠে দেওয়ার আগে কিন্তু আমরা টেস্ট করে দেখি। তো এখন কিন্তু যে থ্রেশার মেশিনটা দেখতেছেন এটা কিন্তু টেস্টিং চলতেছে। এই ধানটা কি ধান, এই ধানের চাষ সব থেকে বেশি কোন জায়গাতে হয়? পুরো একটা পালা মারা হয়ে গেল, কিন্তু অল্প সময়ের মধ্যে যে আমাদের পুরো পালাটাই মারা শেষ হয়ে গেল। তো এখন কিন্তু আমরা এই যে গাড়িটা ডেলিভারি দিয়ে দেবো।